नमस्कार बंधुरा, तुम्हारा देखो बेंगुली टीप्स डब्ल्यूपी एक्साम यूट्यूब चैनल। तुम्हारे सबा के स्वागत। डब्ल्यूपी कन्स्टेबल 2022 एर किन्तु फाइनल रेजल्ट बैरिए जरा जरा सिलेक्टेड हो तुम्हारे आबार एक बार अभिनंदन जाना। चलो आज के तुम्हारे वेरिफिकेशन प्रोसेस सम्बन्धे बोल, अर्थात तुम्हारे डॉक्यूमेंट वेरिफिकेशन जो करा की डॉक्यूमेंट चाव है और क्यों है से बोल एवं कब भिया शुरू हो मुहूर्ते बला असम्भव। कारण हे जब तुम्हारे जॉइनिंग प्रक्रिया शुरू हो जाए तार एक मास आगे क्योंकि भिआर प्रक्रिया शुरू हो, मैं एक मास मत लागे डॉक्यूमेंट वेरिफिकेशन करते। की डॉक्यूमेंट लागे? एसबीआई बैंक अकाउंट लागे कि ना, और को भूल थाकले कि करबे? देखो एसबीआई बैंक अकाउंट तुम्हारे किन्तु सैलरी अकाउंटर जो एसबीआई बैंक अकाउंट चाय, तो तुम्हारे जादेर एसबीआई बैंक अकाउंट नहीं तारा किन्तु एसबीआई बैंक अकाउंट बनिए नेबे, साथे चेकबुक निये नेबे और एटीएम कार्डटा अप्लाई कर देवे। एटीएम कार्ड तो नहीं, कारण एटीएम किन्तु दरकार जो ट्रेनिंग सेंटारे जाए। एबार चलो की डॉक्यूमेंट तुम्हारे चाहिए। तुम्हारे हे जो जॉइनिंग प्रक्रिया शुरू हो प्रथम थाना थेके कल कर दिए रिजार्व अफिसे जेते बोलबे, आरो अफिस जाके बोले तारपर सेखाने गिए प्रथम तुम्हारे भिआर फर्म देवा होबे। भिआर फर्मटा तुम्हारा कलेेक्ट कर सम्पूर्ण तथ्य दिए तारपर माने पूरण कर तारपर भिआर फर्मटा जमा देवे। साथे तुम्हारे हे तुम्हें भिआर फर्मेर साथे की डॉक्यूमेंट लागबे सेगुलो एबार ओई बोले देवा होबे। तो की डॉक्यूमेंट लागबे तुम्हारे किन्तु माध्यमिक एचएस ग्रेजुएशन जार जेटा एकेडमिक क्वालिफिकेशन सबगुलो किन्तु तीन सेट करे जमा दिते बोलबे। तो चलो तुम्हारे की डॉक्यूमेंट लागबे आमाके जखन बोलेछिलो एबं स्यार तिनि व्हाट्सएपे पाठिये दिएछिलेन जे एगुलो तुमि रेडी करे राखबे, तो आमि सेइटा तखन किन्तु मानि स्क्रीनशट मेरे रेखेछिलाम तोमादे দেখাবো বলে। তো চলো এবার হচ্ছে কী কী ডকুমেন্ট তিনি আমাদেরকে রেডি করতে বলেছিলেন। দেখো দেখো প্রথমে বলেছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমার কী হয় তোমার নিশ্চয়ই জানো, ভোটার কার্ড আধার কার্ড এগুলো দিলেই কিন্তু হয়ে যায়, সাথে একটা পঞ্চায়েত থেকে লিখে আনলেও হয়, ঠিক আছে। তারপর বার্থ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট কিন্তু চায়, আর যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে চলে যায়। ভোটার আইডি কার্ড, তারপর আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, রেশন কার্ড চাইতেও পারে নাও চাইতে পারে, আমার কিন্তু নিয়েছিলো। ব্যাংকের পাসবুকের ফার্স্ট, এটা যে কোনো ব্যাংকের দিতে পারো, কিন্তু তুমি যদি তোমার এসবিআই হয়ে যায় তো এসবিআই দিও, ঠিক আছে। আবার এটা চায় কেউ চায় আবার কেউ চায় না। তারপর হচ্ছে জেরক্স সবগুলো হচ্ছে দু কপি করে চেয়েছিলো। তারপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অরিজিনাল এবং এক কপি জেরক্স লাগবে, ঠিক আছে। এবার জানি চিনি মানে তোমার গ্রামে তোমাকে এরকম চেনে একজন ব্যক্তি, সে লিখে দেবে যে তোমাকে চেনে এবং তুমি এত বছর ধরে আছো এবং ভালোভাবে চেনে তোমার ক্যারেক্টার ভালো। এগুলো এবার একাডেমিক যেগুলো তোমার মাধ্যমিক পাস তুমি যেগুলো দেবে আর কি, তো সেগুলো হচ্ছে তিন কপি করে, ঠিক আছে। মাধ্যমিক অ্যাডমিট, তারপর হচ্ছে মার্কশিট সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট সার্টিফিকেট মাস্ট, এই যে মার্কশিট এবং সার্টিফিকেট অবশ্যই লাগবে, ঠিক আছে। আর গ্র্যাজুয়েশনের হলে ফাইনাল ইয়ারের মার্কশিট এবং সার্টিফিকেট। তারপর হচ্ছে সমস্ত নিজের ডকুমেন্টের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করতে হবে, কাস্ট সার্টিফিকেট তিন কপি জেরক্স করে লাগবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ইনফরমেশন, এগুলো কিন্তু তোমাদের লাগবে। আর যদি কারো ডকুমেন্ট ভুল থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা সেটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে এফিডেভিট করিয়ে নেবে, ঠিক আছে। এবং ওই এফিডেভিটটা জমা দিলে তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করে দেবে। তো আর তোমার বাবা মার কোনো ভোটার কার্ড আধার কার্ড চাইতে পারে কিংবা নাও চাইতে পারে, ঠিক আছে। অনেক জায়গায় চায়, অনেক জায়গায় চায় না। তো এইগুলোই ছিল তোমাদের হচ্ছে যেগুলো চাই সেগুলো আমি বলে দিলাম। ভিডিও ভালো লাগলে বন্ধুরা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও।